আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের পাশাপাশি আসানসোলের বিবি কলেজ গেটে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করল বিবি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটে আরজিকরের ঘটনা নিয়ে আন্দোলন করবে। আরজিকরে যে অত্যাচার হয়েছে, আমাদের দিদির ওপর যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে পুরো আন্দোলনে বসেছি। আমাদের বক্তব্য একটাই, যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে, রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে, সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না? তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরো বেশি বড় আন্দোলন যাবে। আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ছাত্র সমাজ পথে নেমেছে। কেন পথে নেমেছে সেটা আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিই, কারণ ছাত্র সমাজ পথে নেমেছে, এরা আসল ছাত্র, এরা আসল ছাত্র ছাত্রী, এরা কোনো বাবা দাদা কাকু দিদা পিসি মাসিদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামেনি, এরা নিজেরা আজকে রাস্তায় নেমেছে। তার কারণ এরা সত্যিকারের বিচার চায়, এরা রাজনীতি কেউ চায় না। আজকে একটা মেয়ে, একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে, তার লজ্জা নিয়ে, তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে সেটা কি কোনোদিনই কাম্য ছিল? আমরা বিচার চেয়েছি, আমরা কিন্তু কোনো রকম ভাবে রাজনীতি চাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে। এটা একটা ভাই বললো, যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে? যাও তারা আই, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ, তারা এখন লোকের ঘর থেকে তারা খুঁজে বের করতে পারছেন, তারা অনেক কিছু আরো অনেক সাজানো ঘটনা করতেই পারছেন। তো তাহলে যারা আসল দোষী, যারা আসল কালপিট, তাদেরকে এখন আজ 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন তারা খুঁজে পাচ্ছেন না? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।